এবার দেখতে পাচ্ছো একটা তোমাদের সামনে কি আছে একটা নতুন চ্যাপ্টার খুলেছে কিন্তু ঠিক আছে নতুন চ্যাপ্টার ওপেন করে তো অ্যান্ড সেই চ্যাপ্টারটার নাম কি লালু অ্যান্ড পিলু ঠিক আছে লালু অ্যান্ড পিলু এবং লালু আর পিলু কি কাদের নাম বলা এই যে দেখো হেন একটা মুরগি আছে তার দুটো বাচ্চার নাম হচ্ছে লালু আর পিলু এদেরকে নিয়ে এই স্টোরিটা তো দেখা যাক যে কি বলছে এদেরকে নিয়ে কি স্টোরিটাতে আছে সো লেট স্টার্ট কী বলছে দেয়ার ওয়াজ এ হেন এই সেখানে একটি মুরগি ছিল সি হ্যাড টু চিক্স তার ছিল দুটো ছানা বা বাচ্চা লালু অ্যান্ড পিলু এ হচ্ছে লালু এ হচ্ছে পিলু ঠিক আছে হি লালু ওয়াজ রেড দেখ লালু কিন্তু রেড কালার তাই তো লালু হচ্ছে রেড হি লাভড রেড থিংস মানে সে লাল রঙের এবং সে ভালোবাসে হচ্ছে লাল কালারটাই ভালোবাসে পিলু ওয়াজ ইউলো পিলু দেখো ইলো কালার হি লাভ ইউলো থিংস মানে সে ভালোবাসে ইলো কালারটাই ভালোবাসে ওয়ান ডে লালু শ একদিন লালু বললো সামথিং অন এ প্ল্যান্ট মানে গাছের ওপর কিছু একটা আছে সে সেটা দেখতে পেয়েছে ইট ওয়াজ রেড সেটা লাল কালার যেহেতু সে লাল পছন্দ করে তো তার নজরে লালটাই গেছে তার চোখে লালটাই পড়েছে হি এট ইট আপ সে সেটা কি করলো খেয়ে নিল ওহ নো ইট ওয়াজ এ রেড চিলি মানে কি সে বলছে ওহ না এটা হচ্ছে একটা লাল রঙের লঙ্কা ইট ওয়াজ ভেরি হট যেটা খুব ঝাল হট মানে আমরা কি জানি আমরা গরম জানি কিন্তু এক্ষেত্রে হবে ঝাল লালুস স্টার্টেড বার্নিং এবার কি হচ্ছে লঙ্কাটা খেয়ে নেওয়ার পর কি হচ্ছে লালুর মুখটা একদম জ্বলে যাচ্ছে জ্বলছে ঠিক আছে ঝাল তো তো জ্বলছে ইট হি স্ক্রিমড মানে কি সে এবার চিৎকার করছে এত ঝাল তো সে এবার ঝাল খেয়ে নিয়েছে বুঝতে না পেরে তো এটা এবার চিৎকার করছে খেয়ে নিয়ে মাদার হেন কেম রানিং মানে এবার তার মা যে মুরগি তো মা এবার ছুটে এসেছে বাচ্চার এরকম ছানার এরকম অবস্থা থেকে পিলু কেমটু মানে মায়ের সাথে পিলু পিলুও চলে এসেছে ছুটে এসেছে পিলু সেট আই উইল গেট সামথিং ফর ইউ এবার পিলু বলছে যে আমি তোমার জন্য কিছু একটা এনেছি পিলু ব্রটে ইয়োলো লাড্ডু পিলু কি নিয়েছে নিয়ে এসেছে লালুর জন্য একটা হলুদ রঙের লাড্ডু এনেছে ঠিক আছে লাড্ডু যেহেতু মিষ্টিতে এবার তার যেহেতু ঝাল লেগেছে তো আমরা সকলে জানি যে ঝাল খেলে মিষ্টিটা খেয়ে নিলে তারপরে একটু ঝালটা চলে যায় তাই তো ঝালটা কমে যায় তো সেই হিসেবে আর কি করেছে পিলু ইয়েলোলো কালার একটা লাড্ডু এনেছে যাতে ওর ঝালটা চলে যায় লালু গোবেল্ট আপ টু আপ দ্য লাড্ডু লালু কি করলো লালু এবার ওই লাড্ডুটা হলুদ রঙের যে লাড্ডু সেটা খেয়ে নিল হিজ মাউথ স্টপড বার্নিং তাহলে কি এবার যেই লাডুটা খেয়ে নিল তারপরে এবার কী হয়েছে লালুর মুখে যে জল ছিল মুখটা সেই জলাটা বন্ধ হয়ে গেল। জ্বালা জ্বালা করাটা বন্ধ হয়ে গেল। মাদার হেন অ্যান্ড লালু কিস্ট পিলু তাহলে কি করছে মাদার হেন মা মুরগি এবং কি করলো লালু কি করলো দুজনে মিলে পিলুকে আদর করলো কিস্ট করলো কি আদর করলো ভালোবাসলো ঠিক আছে যেহেতু ওই তো এই এর সুরাহাটা করলো এই সমস্যার সমাধানটা করলো তো সেই জন্য কী করলো দুজনে মিলে মা মুরগি এবং লালু দুজনে মিলে পিলুকে আদর করলো ঠিক আছে এই হচ্ছে আমাদের স্টোরিটা লালু পিলু এবং তার মা হেন বা মুরগি তো তিনজনকে নিয়ে এই হচ্ছে স্টোরিটা কি মা মজার স্টোরি এটা সবাই বুঝতে পেরেছ নিশ্চয়ই আশা করছি তো চলো এবার কি করব আমরা হচ্ছে এই যে স্টোরিটা তা থেকে কিছু কিছু আমরা ওয়ার্ডের মিনিং জেনে নেবো ঠিক আছে ফার্স্ট দেখো সি সি মানে সে এটা মেয়েদের ক্ষেত্রে ইউজ হয় হেন মানে মুরগি চিক্স মানে কি চিক মানে হচ্ছে মুরগির ছানাদেরকে বলা হয় চিক ঠিক আছে রেড মানে লাল ওয়াজ মানে ছিল আচ্ছা তারপর কি লাভ মানে পছন্দ করা বা ভালোবাসা ই মানে হলুদ আচ্ছা তারপর কি স মানে কি দেখা আচ্ছা তারপর কি প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ বা গাছপালা আচ্ছা চিলি মানে লঙ্কা রেড চিলি মানে লাল লঙ্কা হট মানে হচ্ছে গরম হয় কিন্তু এক্ষেত্রে হবে কি হবে তো জ্বালা করা তাই তো স্টার্টেড মানে হচ্ছে শুরু বার্নিং মানে হচ্ছে জ্বলন তাই তো তাই তো আর কি স্ক্রিমড স্ক্রিম মানে কি চিৎকার করা তাই তো স্ক্রিমড মানে হচ্ছে চিৎকার করা আচ্ছা তাহলে এই হচ্ছে কিছু ওয়ার্ডের মিনিং ঠিক আছে এবার কি করব এখান থেকে কিছু যে অপোজিট ওয়ার্ড আছে যা যা কিছু অপোজিট ওয়ার্ড আমি এখান থেকে পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে লিখেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যেমন হি হিয়ের অপোজিট কি হয় সি হয় আপ আপ মানে কি ওপরে ডাউন মানে কি নিচে আপের অপোজিট ডাউন হট মানে কি গরম তার অপোজিট কি হয় কোল্ড তাই তো মানে ঠান্ডা তো এই হচ্ছে অপোজিট ওয়ার্ড কিছু দেখলাম এবার দেখো এখানে কিছু নিউ ওয়ার্ড রয়েছে ঠিক আছে এই স্টোরিটা থেকে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে তো সেগুলোর মিনিং আমরা জেনে ঠিক আছে কি দিয়েছে ফার্স্ট দেখো চিক্স চিক্স মানে কি মুরগির ছানাদের বলা হয় চিক্স হেন মানে কি মুরগি হট মানে গরম বা হ কি জ্বালা করা তাই তো তারপরে কি ঝাল ঝাল হট মানে হচ্ছে ঝাল প্ল্যান্টস মানে কি উদ্ভিদ বা গাছপালা ইয়েলো মানে কি হলুদ ঠিক আছে এই হচ্ছে ওয়ার্ড মিনিং তারপরে কি আছে দেখো কিছু মেক্স সেন্টেন্স আছে কী দিয়েছে প্ল্যান্টস প্ল্যান্টস দিয়ে কি প্ল্যান্ট দিয়ে কী করেছে আই লাভ প্ল্যান্টস মানে আমি ভালোবাসি উদ্ভিদ বা গাছপালা তারপরে কি চিক্স দিয়ে দিয়েছে দ্য চিক্স রেন টু দেয়ার মাদার তাহলে কি ছানাগুলো কি করলো তার মায়ের কাছে দৌড়ে গেল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের পড়া আজকে আমরা এতটুকুই করলাম নেক্সট দিক করবো এ থেকে যে এক্সারসাইজের কোয়েশনগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলবো ঠিক আছে আজকে এতটাই থাকলো সেকেন্ড নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওকে টাটা হ্যাভ এ গ্রেট ডে